সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম বাংলা কুকিং চ্যানেলে। আজকে আমি দেখাবো কিভাবে মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব সহজেই ক্ষীরের নাড়ু তৈরি করা যায়। চলুন তাহলে তৈরি করি মজাদার ক্ষীরের নাড়ু। প্রথমে একটি পাত্রে আমি 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখানে আমি বাজারের প্যাকেটজাত দুধ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে গরুর দুধ অথবা গুঁড়া দুধ দিয়েও এই নাড়ু তৈরি করতে পারেন। অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। চুলার আঁচ মিডিয়াম রেখে এই নাড়ু তৈরি করতে হয়। এই নাড়ু খেতে খুবই মজাদার হয়, তাছাড়া এটি স্বাস্থ্যকর ও প্রাকৃতিক। বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে। বিকেলবেলা কিংবা অবসরে এটা খেতে খুব ভালো লাগবে। জ্বালানো অবস্থায় যাতে এটা উতলিয়ে পড়ে না যায় এবং কড়াইয়ের নিচে লেগে না যায়, সেই জন্য আমি অনবরত প্যাঁচুলো অথবা কাঠের খুন্তি দিয়ে নাড়তে থাকব। লক্ষ্য করুন দর্শক, একটা সময়ের দুধ ঘন হয়ে আসছে। এই মুহূর্তে দুধ নাড়াচাড়া কোনো ক্রমেই বন্ধ রাখা যাবে না। দেখুন দুধ অনেকটাই ঘন হয়ে আসছে। এই সময়ের এর মধ্যে আমি প্রায় 100 গ্রাম চিনি অথবা আধা কাপ চিনি মিশিয়ে দেব এবং নাড়ার মাত্রাটা বাড়িয়ে দেব। মনে রাখতে হবে যে দুধ যেন কড়াইয়ের নিচে ধরে না যায়। দুধ ধরে গেলে ওই ক্ষীরের নাড়ু সুগন্ধ ও সুস্বাদু হবে না, সেই নাড়ু থেকে একটা পোড়া গন্ধ আসতে পারে। দেখুন দর্শক, ইতিমধ্যে আমার কড়াইয়ের দুধ প্রায় ঘন হয়ে এসেছে। এখন ঘন ঘন নেড়ে দিতে হবে। ক্ষীর প্রায় তৈরি হয়ে আসছে। এই অবস্থায় আমি ক্ষীরটাকে কড়াইয়ে ছড়িয়ে দিয়ে শুকনা করার চেষ্টা করব, যাতে একদম টেনে যায়। এখন চুলার আঁচ নিভিয়ে দেব এবং গরম ক্ষীরগুলো একটি পাত্রে নামিয়ে নেব। এখন ক্ষীরগুলো ঠান্ডা হয়ে এলে ক্ষীর থেকে এইভাবে নাড়ু তৈরি করতে হবে। বাইরের তাপমাত্রায় 1 থেকে 1.5 মাস রাখা যায়, ফ্রিজে 3-4 মাস সংরক্ষণ করে রাখা যায়। বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু ও মজাদার। বাচ্চারা এটা খুবই মজা করে খাবে। এই দেখুন আমি কিভাবে নাড়ু বানাচ্ছি। আমি আবার ক্যামেরার সামনে দেখাচ্ছি। এইভাবে চিনিতে কোট করে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা।